হ্যালো স্টুডেন্টস, এসপি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ক্লাসে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো যে WBCS এর মেইনস এর যে সমস্ত কোশ্চেন গুলো অর্থাৎ ম্যাথের উপরে যে সমস্ত প্র্যাকটিস সেট গুলো আমরা দিয়েছিলাম বিগত ভিডিওতে, সেই সমস্ত কোশ্চেন গুলো বা সেই সিরিজটাকে তো কন্টিনিউ করার চেষ্টা করছি। কিন্তু একটাই দুঃখের ব্যাপার যে তোমাদের থেকে কিন্তু আমরা সেই ধরনের রেসপন্স পাচ্ছি না। এখান থেকে আমরা বুঝতে পারছি যে তোমাদের রেসপন্স না পাওয়াটা হয়তো আমাদের কোনো ফল্টের কারণ, আমরা কোনো ফল্ট করছি। তো তোমরা দর্শক হিসাবে বা যারা দেখছো বা অ্যাসপেক্ট হিসাবে আমাদের ফলটাকে ধরিয়ে দিতে আমরা সব থেকে উপকৃত হতে পারি। এবং যে সমস্ত স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথম আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমরা চেষ্টা করবো সদাই সর্বদা WBCS বা আপকামিং যে সমস্ত গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষাগুলো আসছে সেই সমস্ত পরীক্ষার ডিটেলস সমস্ত কিছু কিন্তু দেওয়ার চেষ্টা আমরা করছি, যথাসাধ্য চেষ্টা করছি। আজকে কিন্তু WBCS যে মেইন কোশ্চেনের সেট অঙ্কের যেটা নিয়ে সিরিজটা চালু হচ্ছিল সেটা কিন্তু কন্টিনিউ করার চেষ্টা করছি। দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে আজকে কোশ্চেনে, কি বলছে, থ্রি বিয়ার্স টোল অ্যাট ইন্টারভেল অফ 9, 12, 15 মিনিটস ইফ দে স্টার্ট টোলিং টুগেদার আফটার হোয়াট টাইম উইল দে নেক্সট টোল টুগেদার। অর্থাৎ তিনটি বিয়ের বা ঘন্টা 9 মিনিট 12 মিনিট এবং 15 মিনিট ইন্টারভেল বাঁচতে শুরু করে তারা একসঙ্গে বাজার কতক্ষণ পরে পুনরায় একসাথে তিনটে বেল বাঁচতে শুরু করবে। দেখো কোশ্চেনটা 2014 সালের কোশ্চেন, WBCS এর মেনের কোশ্চেন কিন্তু, ঠিক আছে, WBCS এর মেনের কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা সলভ করেছি, কিন্তু এই ধরনের কোশ্চেন দেখো বারবার কিন্তু পরীক্ষায় আসে, বারবার কিন্তু এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। সেই জন্য আমাদের নিয়ে আসা কি করব, যখনই তোমাদের বলে দিয়েছিলাম যে এই বেলের ঘটনা থাকবে এবং বারবার ইন্টারভেলের ঘটনা থাকবে তখন তোমরা কি করবে যে এখান থেকে নর্মালি তোমরা ডিরেক্ট এই যে সংখ্যাগুলো ইন্টারভেল দিয়ে দিয়েছে না এগুলো ডিরেক্ট তোমরা এলসিএম করবে 9, 12 এবং 15, ঠিক আছে। এবার 9, 12, 15 এলসিএম করলে আমরা জানি 180 হয়, ঠিক আছে, 9, 12, 15 এলসিএম মানে চোখ বুঝে 180। তাহলে 180 লাস্টে দেখো কি ইউনিট আছে মিনিট, অর্থাৎ 180 মিনিট পর কিন্তু এই তিনটি বেল একসাথে বাজবে। তাহলে এখানে অপশন দেখো 1 আওয়ার, 1.5 আওয়ার, 2.5 আওয়ার এবং 3 আওয়ার। তাহলে আমাদের কি ঘন্টায় বলছে 180 মিনিট সমান সমান আমরা লিখতে পারি 3 আওয়ার। তাহলে এই বেলগুলো কিন্তু 3 ঘন্টা অন্তর অন্তর একসঙ্গে বাজবে। কোশ্চেনটা কত সহজ, এই ধরনের কোশ্চেনে কিন্তু WBCS আসে, এর থেকে কত হার্ডেস্ট লেভেল কিন্তু দেয় না, দেয়নি কিন্তু, হ্যাঁ দুই একটা কোশ্চেন পটমট দেয় ওটা প্রত্যেকটা পরীক্ষার পিএসসি কিন্তু এটা করবেই, আর ওখান থেকেই কাট অফটার ভেরিয়েশনটা তৈরি হবে, ঠিক আছে। এবার যেমন WBCS এর মেন সেল যেটা হয়ে গেল কিছুদিন আগে 29 তারিখে, এই মেন্সে কিন্তু কিছু কোশ্চেন দিয়েছিল মেন্সুরেশন থেকে এবং ইকোনমিক্স থেকে, যেগুলো খটোমাটো কোশ্চেন, কিন্তু ওই কোশ্চেনগুলো পরবর্তীতে ভাইটাল এ করবে। কিন্তু পিলির ক্ষেত্রে অঙ্কের থেকে বেশি কোশ্চেন আসে না, 25টা কোশ্চেনের মার্কিং থাকে কিন্তু 12 থেকে 13টা অঙ্ক থেকে দেয় এবং ম্যাক্সিমামটা দেয় কিন্তু রিজনিং থেকে, ঠিক আছে। যাবো পরবর্তী কোশ্চেনে, কি বলছে দেখো যে 69 বিস্কুট ওয়ার ডিস্ট্রিবিউট এবং 27 স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ইজ বয়েজ গট 2 বিস্কুট এন্ড ইজ গার্লস 3 বিস্কুট, হাউ মেনি গার্লস ওয়ার দে আর ইন দ্য ক্লাস। অর্থাৎ 69টি বিস্কুট একটা ক্লাসে 27 জন ছাত্রছাত্রীর মধ্যে বিলি করা হলো, প্রত্যেক ছাত্র 2 করে বিস্কুট পেল এবং প্রত্যেকটা ছাত্রী 3টে করে বিস্কুট পেল, তাহলে ওই ক্লাসে কতজন ছাত্রী ছিল, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন কিন্তু আমরা পড়িয়ে দিয়েছি, আবার দেখো সেই কোশ্চেন রিপিটেশন হচ্ছে বিভিন্ন সালে, কিন্তু রিপিটেশন হচ্ছে একই ধরনের কোশ্চেন। আমরা কি করবো এই ধরনের অঙ্কের কোশ্চেনের ক্ষেত্রে মেন তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাড়িতে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা। অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিসের ওপরে কোনো সূত্র নেই, কোনো ট্রিক্স নেই, কোনো কিছু নেই, তোমরা যতবার প্র্যাকটিস করবে অঙ্ক কিন্তু ততটা সহজ হয়ে যাবে। তাহলে এই অঙ্কে কি করবো আমরা, টোটাল বিস্কুট কটা ছিল 69টা, আচ্ছা নাম্বার অফ স্টুডেন্ট কটা ছিল, নাম্বার অফ স্টুডেন্ট কটা 27, বয়েজ কটা করে পাচ্ছিল 2টো করে, গার্লস কটা করে পাচ্ছিল 3টে করে,
তাহলে আমরা এটাকে কি করব, আমরা এখানে মনে করব ওই ক্লাসে হয় বয়স ছিল সবাই সবকটা বয়স ছিল না হলে সবকটা গার্লস ছিল, এটা নেওয়ার চেষ্টা করব বা সমান করার চেষ্টা করব। যদি আমরা মনে করি যে সমান করার চেষ্টা করি যে ক্লাসে বয়স 27 জনই বয়স ছিল, তাহলে একটা স্টুডেন্ট পায় দুটো বিস্কিট, ঠিক আছে, তাহলে 27 জন স্টুডেন্ট কটা পাবে, 2×27=54, ঠিক আছে। কিন্তু আমার বিস্কিটের সংখ্যা কটা ছিল, 69, বিস্কিটের সংখ্যা ছিল 69, তাহলে কটা বিস্কিট এক্সট্রা রয়েছে, এখান থেকে মাইনাস করলে পাবো কটা, 15টা বিস্কুট আমার এক্সট্রা রয়েছে। এইবার আমার তো কোশ্চেনে বলেই দিয়েছে যে হচ্ছে ওই যে শ্রেণীকক্ষে ছেলে এবং মেয়ে ওরাই ছিল, এবার দেখো 15টা বিস্কিট এক্সট্রা রয়েছে, 15টা বিস্কিট কাদেরকে দিতে হবে, এই যে 27 জন ছেলে বলেছে এখান থেকে কিছু ছেলেকে বিস্কুটের রেসপেক্টে মেয়ে তৈরি করতে হবে, মেয়েদের মেয়ে তৈরি করতে হবে। এবার এখান থেকে দেখো যে বিস্কিট ছেলে পাচ্ছিল দুটো, মেয়ে পাচ্ছিল তিনটি, কটা এক্সট্রা পাচ্ছিল মেয়ে, একটা। ছেলে থেকে মেয়েকে পরিণত করতে গেলে প্রত্যেকটা ছেলের সাথে কটা করে বিস্কুট অ্যাড করতে হবে, একটা করে, তাহলে 15টা বিস্কুট আমরা অ্যাড করতে গেলে কটা ছেলেকে মেয়ে তৈরি করতে পারবো বা বিস্কুটের রেসপেক্টে, 15টা ছেলে, তাহলে টোটাল ছিল 27 জন, সেখান থেকে আমরা 15টা ছেলেকে আমরা মেয়ে তৈরি করে দেবো বিস্কুটের রেসপেক্টে, তাহলে মেয়ে হলো এখানে কটা, গার্লস হলো কটা 15টা, আচ্ছা বয়স হলো কটা, বয়স হলো 27-15, 15, 12, ঠিক আছে, 12টা ছেলে ছিল ওই শ্রেণীকক্ষে এবং 15টা মেয়ে ছিল। দেখি তো ইকুয়েশনটা মেলে কিনা, কোথাও মেলে কিনা দেখি, 12টা ছেলে ছিল, দুটো করে বিস্কুট পেয়েছিল, টোটাল বিস্কুট কটা 24টা, 15টা মেয়ে ছিল, তিনটে করে বিস্কুট পেয়েছিল 45টা, এটা যোগ করে দেখো তো 69 আসে কিনা, 69 চলে এসেছে, তার মানে ওই শ্রেণীকক্ষে কতজন মেয়ে ছিল, ঠিক আছে। তোমরা আমি এখানে হচ্ছে বয়স মিলিয়েছি, তোমরা গার্লস মেলাতে পারো, তাহলে 3×27 কত হয় সেটা 81, তাহলে 81টা বিস্কুট আমার দরকার ছিল, ছিল কটা হচ্ছে 69টা, তাহলে কটা বিস্কুট আমার কম পড়েছে সেটা মাইনাস করে দেখবেন 12টা, তাহলে 12টা মানে 12 জন বয়স ছিল, ঠিক আছে, আর 15 জন বাকি গার্লস ছিল, ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করে দেবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেনটা লেন্থটা একটু বড়, কিন্তু কোশ্চেনটা খুব সহজ, যে পিঙ্কু বাবু পার্সেস 4 baskets অফ ম্যাঙ্গো কন্টেইনিং 15, 18, 21 and 22 ফ্রুটস, হি কেপ্ট দ্য এন্টায়ার কন্টেন্ট অফ ওয়ান অফ দ্য বাস্কেট অফ হিস ফর হিস ওন ফ্যামিলি অ্যান্ড ডিস্ট্রিবিউটেড দ্য রিমেইনিং ম্যাঙ্গোস ইকুয়ালি অ্যামাং 5 অফ হিস ফ্রেন্ড, leaving nearby number of mangoes in the basket he kept for his own family to watch. অর্থাৎ পিঙ্কু বাবু 4টে বাস্কেটে আম কিনেছিল, প্রত্যেকটা বাস্কেটে 4টে বাস্কেটে মোট দেখো 15টে, 18টে, 21টে এবং 22টি করে ম্যাঙ্গো ছিল। এই 4টে বাস্কেটের মধ্যে একটা বাস্কেটের আম তার ফ্যামিলির জন্য রেখে দিয়েছে, বাকি রয়েছে কটা, 15টা, 3টে বাস্কেটের ফল, এরপর হচ্ছে এই 3টে বাস্কেটের টোটাল ফল 5টা ফ্রেন্ডের ভিতরে সমান ভাগে ভাগ করে দিয়েছে। কোশ্চেনটা হচ্ছে ওই যে বাস্কেটটা বাড়ির জন্য রেখে দিয়েছিল সেই বাস্কেটে কটা ম্যাঙ্গো ছিল, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করবো যে নাম্বার অফ মানে ফ্রেন্ডস কাদের মধ্যে ভাগ করবো, কতজনের মধ্যে 5 জনের মধ্যে, অর্থাৎ এখানে টোটাল যে ম্যাঙ্গো আসবে সেই ম্যাঙ্গোটা 5-এর গুণিত হবে, ঠিক আছে, এটা মনে রাখবে 5-এর গুণিতক হবে। এবার 5-এর গুণিতক করতে গেলে কি করব, 5-এর গুণিতক করতে গেলে অবশ্যই শেষে 5 রাখতে হবে আমাকে, ঠিক আছে, 5-এর গুণিতক করতে গেলে অবশ্যই শেষে 5 রাখতে হবে। এবার যদি আমরা এখানে 15, 18, 21, 22 এই যে সংখ্যাগুলো, এখান থেকে আমরা একটা সংখ্যাকে একটা বাস্কেটকে মিস করে দেবো, কারণ তার পরিবারের জন্য রেখেছে, কোনটা রেখেছে আমরা জানি না, কিন্তু যখনই আমরা 5-এর গুণিতক করবো শেষে 5 রাখতে হবে। দেখো শেষে যদি আমরা 5 রাখি, প্রথম 3টে যোগ করলে শেষে 5 আসছে না, 8+13=14 মানে 4 আসছে না, প্রথম পরে এই প্রথম দুটো এবং পরেরটা মানে থার্ড নাম্বার এটা যদি বাদ দিয়ে দিই, 21টা যদি বাদ দিয়ে যদি পরেরটা যোগ করে দেখো 8+13=33 আর
22 কত হয় 55 তাহলে দেখো লাস্টে 5 আসছে 5 আসা মানে 5 দিয়ে বিভাজন হবে তার মানে আমরা এখান থেকে ডি এর ফার্স্ট বাস্কেট সেকেন্ড বাস্কেট এবং থার্ড বাস্কেটের ফলটা তার পাঁচ ফ্রেন্ডের মধ্যে ভাগ করে দিয়েছিল এবং থার্ড যে বাস্কেট এটা কিন্তু তার ফ্রেন্ড বোন মানে বাড়ির জন্য রেখে দিয়েছিল অর্থাৎ কতজন এখানে 21টা যে ম্যাঙ্গো 21টি ম্যাঙ্গো কিন্তু তার বাড়ির জন্য রেখে দিয়েছিল দেখো এটা যোগ করলে কত আসছে 55 55 পাঁচ দিয়ে ভাগ করলে এক একজন 11টা করে ম্যাঙ্গো পাবে অমন দিক হিসাব ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন দেখো দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিমিনিশড বাই 5 অ্যান্ড ইজ ডিসিবল বাই ইজ 1 21 28 36 44 ইজ অর্থাৎ লিস্ট নাম্বার বার করো মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা যে বার করো যেগুলি 21 28 36 এবং 45 দ্বারা বিভাজ্য হয় এবং বিভাজ্য হলে সবার শেষে 5 ভাগশেষ থাকে কত ভাগশেষ থাকছে স্যার 5 ভাগশেষ থাকছে ঠিক আছে কত দ্বারা ভাগ করতে হবে এখানে 21 দ্বারা 28 দ্বারা 36 দ্বারা 45 দ্বারা ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রে 5 ভাগশেষ থাকছে তাহলে আমরা এখানে কি বার করতে হবে লিস্ট নাম্বার বলেই দিয়েছিলাম লিস্ট নাম্বার বার করতে গেলে কেউ বুঝে এই সমস্ত সংখ্যাগুলো লসাগু করে দেবে লসাগু মানে লিস্ট লিস্ট কমন মাল্টিপল ঠিক আছে তাহলে এই তিনটে যদি আমরা লসাগু করে দিই 21 28 36 এবং 45 যদি লসাগু করো লসাগু করলে কত দিয়ে যায় আমরা নিয়ে যাবো 7 দিয়ে 7 দিয়ে গেলে 3 7 21 4 7 28 তারপরে যাচ্ছে না 36 45 ঠিক আছে তারপরে আমরা যাবো 3 দিয়ে 3 দিয়ে দিলে 1 4 3 12 36 3 15 45 তারপরে দেবো 4 দিয়ে 1 1 3 5 তারপর দেবো সরি 15 3 দিয়ে 1 1 1 5 তাহলে আমার কত আসলো 3 5 15 4 15 60 আর 3 7 হচ্ছে 60 3 7 এ হচ্ছে 180 180 ইনটু 7 অর্থাৎ হচ্ছে 1260 1260 হচ্ছে আমি এলসিএম পেলাম কিন্তু বলতে প্রত্যেকের ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে এই 1260 যদি আমরা মার্কিং করি তাহলে আমার অবশিষ্ট একটাও কিছু থাকছে না 5 অবশিষ্ট থাকতে গেলে কি করতে হবে এর সাথে 5 অ্যাড করে দিতে হবে ঠিক আছে অর্থাৎ সংখ্যাটি যদি 1265 হয় তাহলে কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু 5 অবশিষ্ট থাকবে অর্থাৎ সঠিক অ্যানসারটি হবে 1265 এখানে অনেক সময় পরীক্ষার হলে যে টেম্পারেচার থাকে বা টেম্পারমেন্ট থাকে সেখানে কিন্তু অনেকে 1260 করে দিয়ে বেরিয়ে চলে আসবে কিন্তু পরবর্তীতে অ্যানসার মেলাতে যে ভুল হয়ে গেছে তখন তো ব্যাপার বুঝতে পারছো WBCS এর একটা কোশ্চেন কাটা যাওয়া মানে 1.25 নাম্বার গেল ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো দ্য লিস্ট পারফেক্ট স্কয়ার নাম্বার হুইচ ইজ ডিভিজিবল বাই 3 4 5 6 এন্ড 8 অর্থাৎ সর্বনিম্ন পারফেক্ট স্কয়ার সর্বনিম্ন পারফেক্ট বর্গ সংখ্যা কোনটি যেটা 3 4 5 6 এবং 8 দ্বারা বিভাজ্য তাহলে লিস্ট বলেছে কথাটা দেখো লিস্ট বলেছে প্রথমে তাহলে আমরা কি বলেছিলাম 3 4 5 6 এবং 8 এই কটা লসাগু করে দেবো তাহলে এই কটা লসাগু করলে ডিটেল পাবে দেখবে 120 120 ঠিক আছে 120 হচ্ছে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এই 3 দ্বারা বিভাজ্য 4 দ্বারা বিভাজ্য 5 দ্বারা বিভাজ্য 6 দ্বারা বিভাজ্য 8 দ্বারা বিভাজ্য 120 এবার এখানে কন্ডিশনটা কি বলছে স্কয়ার নাম্বার এবার এখানে তো স্কয়ার 4 স্কয়ার হতে পারে 900টা একটা স্কয়ার আছে কার 30 এর 1200 স্কয়ার নেই 1600 কার স্কয়ার 40 এর স্কয়ার আর 3600 কার স্কয়ার 60 এর স্কয়ার তাহলে প্রথমে হচ্ছে এলিমিনেট হয়ে গেল 1200 হলো না ঠিক আছে 120 দিয়ে 900 ভাগ করা যায় না মিলবে না তাহলে এটা হলো না 120 দিয়ে 160 এর ভাগ করা যায় না মিলবে না তাহলে আমার পড়ে থাকলো কি 3600 অর্থাৎ 3600 হচ্ছে সর্বনিম্ন স্কয়ার কোন সংখ্যার স্কয়ার যেটা 120 দ্বারা বিভাজ্য হয় ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা ভাগ করি দেখো 120 দ্বারা ভাগ করলে কত হচ্ছে সমান 30 ঠিক আছে অর্থাৎ অ্যানসারটা কত হলো 3600 হচ্ছে লিস্ট স্কয়ার সবচেয়ে কম যেটা এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় ক্লিয়ার
নেক্সট যাও পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নেব, বলছে দ্য প্রোডাক্ট অফ টু কো প্রাইম ইজ 117। ঠিক আছে, কি বলছে, প্রোডাক্ট অফ টু প্রাইম কো প্রাইম ইজ 117, দেয়ার এলসিএম শুড বি, অর্থাৎ পরস্পর দুটি বিজোড় সংখ্যার গুণফল 117, তাদের এলসিএম কত, তাহলে পরস্পর দুটো কো প্রাইম হচ্ছে বিজোড় সংখ্যার যদি গুণফল 117 দিয়ে দেয় তাহলে এলসিএম কি, আমরা কি জানি যে গুণফল বা প্রোডাক্ট যা হয় কো প্রাইমের পরপর, কো প্রাইমের প্রোডাক্ট যা হয় সেটাই হচ্ছে এলসিএম হয়। ঠিক আছে, এলসিএম হয়, তাহলে কো প্রাইমের প্রোডাক্ট হলো হচ্ছে 117, তাহলে 117 এলসিএম হবে, বোঝা গেছে? তাহলে এখানে সঠিক অ্যানসারটা হবে কিন্তু 117। বোঝা গেছে, পরস্পর দুটো কো প্রাইম যখন বলবে তাদের প্রোডাক্ট যদি বলে দেয় তাহলে এলসিএম সেটাই হবে, আবার যদি এলসিএম যদি বলে দেয় তাহলে তাদের প্রোডাক্ট যদি জিজ্ঞাসা করে অবশ্যই সে একই ঘটনা করবে। ঠিক আছে, যেমন পরবর্তী কোশ্চেন, চলো আমাদের এখানে আজকে যেটা লাস্ট কোশ্চেন আমাদের সেশনে কি বলেছে দেখো, দ্য লিস্ট নাম্বার অফ ফোর ডিজিট হুইচ ইজ পারফেক্ট স্কোয়ার ইজ, অর্থাৎ চার অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাটি যেটা পারফেক্ট স্কোয়ার হচ্ছে, অর্থাৎ পারফেক্ট কোনো না কোনো সংখ্যার বর্গ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি করে বার করবো, বার করার ফর্মুলা কি, বলছে চার অঙ্কের লিস্ট সংখ্যা, আমরা চার অঙ্কের লিস্ট সংখ্যা কত জানি 1000, এটা হচ্ছে চার অঙ্কের লিস্ট সব থেকে ছোট সংখ্যা, এটাকে আমরা কি করবো বর্গমূল তৈরি করবো। বর্গমূল তৈরি করতে গেলে কি করতে হয়, তিন দিয়ে ভাগ করো, তিন দিয়ে করলে কত হয়, তিন তিরিক্ষে নয়, চলে আসলো 1, এখানে ডবল 0 নামিয়ে দাও, এদিকে তিনের ডবল 6। ঠিক আছে, এখানে আমরা 1 দিয়ে যদি দিই তাহলে 61 হবে, আমরা কি করবো এখানে সুবিধার্থে, আমাদের ইয়ের সুবিধার্থে আমরা 2 দিয়ে করবো, 2 করলাম, 2 করলাম তাহলে 62 দিয়ে কত হয়, 2 দুখানে 4 134, আমরা এখান থেকে দেখো মাইনাস 34। ঠিক আছে, এই যে -24 যেটা ভাগশেষ আসছে, ঠিক আছে, এই 24টা 1000 যেটা ছিল এর সাথে যদি 24 সংখ্যা যোগ করা হয়, এর সাথে যদি 24 যোগ করা হয় অর্থাৎ এই সংখ্যা থেকে 1000 এর সাথে 24 যদি আমরা যোগ করি, ভাগশেষ যেটা আসে সেটা যদি যোগ করি তাহলে সেটা পারফেক্ট স্কয়ার হবে, অর্থাৎ প্রযোজ্য সংখ্যা কত হবে 1000 + 24 = 1024, এই সংখ্যাটা হচ্ছে চার অঙ্কের সর্বনিম্ন ক্ষুদ্র সংখ্যা যেটা পারফেক্ট স্কোয়ার হবে, কত 1024। ঠিক আছে, এটাই ছিল আজকে আমাদের সেশন, খুব অল্প অঙ্ক নিয়ে এসেছি কিন্তু অঙ্কগুলোকে ডেভিটি করবো, পরবর্তীতে আমরা পরবর্তী ভিডিওতে আরও বিভিন্ন ধরনের অঙ্কের সেশন নিয়ে আসবো, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো আমরা আশা করছি, এবং দেখে থাকলে লাইক করো, ভালো লাগলে কমেন্ট করে জানাও, এবং আমাদের চ্যানেলে যদি প্রথম মানে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিওগুলো পেতে পারো, এবং প্রত্যেকটা পরীক্ষার নতুন যদি আপডেট যেগুলো আসছে সেই সমস্ত আপডেটগুলো কিন্তু আমাদের ভিডিও থেকে বা ক্লাস থেকে প্রোভাইড করা হচ্ছে, এবং তোমরা যদি অফলাইনে যদি ভর্তি হতে চাও বা ক্লাস করতে চাও এবং এই সমস্ত অঙ্ক যদি হাতে কলমে খুঁটিনাটি শিখতে চাও তাহলে আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে 9083-644-276 নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা, এবং সেই সাথে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে থাকি, সবাই ভালো থেকো, তোমাদের প্রিপারেশনটা তোমরা ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, বাই বাই।